আসানসোলে রানীগঞ্জে রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে শিক্ষিকা ও শিক্ষকের মারামারি। আঙুল ভালো প্রধান শিক্ষকের, সাক্ষ্য দিতে রানীগঞ্জ থানায় ছাত্রছাত্রীরা, শিখে পঠন পাঠন ঠিকমতো স্কুলে পড়াশুনোর আদেশে প্রধান শিক্ষকের আঙুল ভাঙল বলে অভিযোগ। ঘটনা বলতে আজকে আমার একটাই অপরাধ, ক্লাসে যায়নি, তাকে যেতে বলা, এবং প্রতিদিনকার এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। তারা ক্লাসে যাবে না, খাতা দেখবে না, মার্কশিট দেবে না, কোনো কিছুতেই স্কুলের কোনো কাজ করবে না। চারজন আছে এখানে, একজন গ্রুপ ডি আছে, আর এরা হাজব্যান্ড ওয়াইফ আছে, পাপিয়া মণ্ডল এবং বিজয় দাস, সঙ্গে আরেকজন আছে স্নেহাশিস ভট্টাচার্য। এবং বছর পাঁচেক ধরেই চূড়ান্তভাবে যত দিক থেকে সম্ভব চিঠিপত্র করা, বেনিয়ম, ক্লাসে না যাওয়া, খাতা না দেখা, মার্কশিট ডিস্ট্রিবিউশন না করা, এবং মিড ডে মিলের চালে পোকা মিশিয়ে সেই ছবি তোলা, ঠিক আছে, স্কুলের কোয়ার্টার দখল করে থাকা, স্কুলের কোনো কাজ করতে বললে, ইভেন যদি বলা হয় যে থার্ড পিরিয়ডে আপনার ক্লাস আছে যান, যাবো না যেখানে খুশি যান, তো বিভিন্ন ধরনের অভিযোগ। এবং প্রত্যেকদিনই ও মারতে ধরতে যায়, যে কোনো টিচার আমাদের স্কুলে ঢুকলে, যে কোনো স্টাফের কাছ থেকে কোয়ারি করলে ব্যাপারটা আপনি পূর্ণ একটা সঠিক জিনিস জানতে পারবেন যে কী চলছে। 2014 থেকে 19 অব্দি স্কুলটাকে শ্মশান করে রেখে দিয়েছে। আজকে হলো ক্লাস করতে যাওয়াটা বলা, এসে ওই পাপিয়া মণ্ডলের যে হাজব্যান্ড বিজয় দাস এসে আঙুল ভেঙে দিল, এবং বিভিন্ন রকম অসভ্য গালিগালাজ নোংরা ভাষায়, ঠিক আছে, তুই তুকারি থেকে আরম্ভ করে, ঠিক আছে, এটা প্রতিদিনকার ওদের অভ্যেস। না, এই পরিবেশে হলে স্কুল চালানো আমার পক্ষে এবং সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে দুরূহ হয়ে উঠবে। এবং এটা আমি আগেও আমাদের যে হায়ার অথরিটি, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল এবং বিভিন্ন জায়গায় জানিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট সেইভাবে পাইনি। যে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা সব আতঙ্কে ভুগছে, আজ নয়, 14 সাল থেকে এদের এত পদ্ধতি, এবং কিছু ছাত্রকে খেপানো এর অভ্যেস। আগেও ছাত্র খেপিয়ে টিচার দিকে মারার অভিযোগ আছে 2017 সালে, থানায় আগেও এফআইআর করা হয়েছে, আজকে আবার এফআইআর করা হবে। আমার নাম প্রতিম চ্যাটার্জি, হেডমাস্টার রানীগঞ্জ হাই স্কুল।